আছেন, সুস্মিতা বাবা আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন, সাবধানে আছেন। আমরাও ভালো আছি, সুস্থ আছি, সাবধানে আছি। আর একটা নতুন ব্লগে আপনাদের সাথে স্বাগত জানিয়ে যে ব্লগটা এখান থেকে শুরু করছি। এখন 7:40 বাজে, আমরা বাড়ি চলে এসেছি মুম্বাই থেকে। কালকে কালকের ব্লগ আপনাদের সাথে শেয়ার করতে পারিনি, আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি। পাশে থাকবেন, অবশ্যই আপনাদের ভিডিওটি ভালো লাগবে। চলুন এখন একটু আমি দাঁত মাজবো, ব্রাশ করবো। 7:40 বাজে এখন ঘড়িতে। ফ্রেন্ড ব্রাশ আর মাজন, ব্রাশে মাজনটা লাগিয়ে নিই। ফ্রেন্ড সকালের চা আর বিস্কুট এখন খাবো। এখন ঘড়িতে 8:10 বাকি। এখন একটুখানি জানে যাবো, চুলটা একটুখানি আসলে নিলাম। এখন একটু চানে যাবো। এখন সকাল 8:15 বাজে, বৃহস্পতিবার, তার জন্য সকাল সকাল চান করে পুজো করে নিই। শুধু চা বিস্কুট খেয়ে তারপরে এসে পুজো পুজো করবে, উঠে ব্রেকফাস্ট করবো। চলুন আমি একটু চুলটা বেঁধে নিয়ে আসবো। ফ্রেন্ড আমি চুলটা পাচ্ছি, চান করে ফিরে আসছে। চান হয়ে গেছে আমার, এখন এটা নিচ্ছে, তারপরে জল তুলে নিই, তারপরে জল তুলে ফিরে আসছে। এখন আমি পুজো করতে বসে গেছি, চলুন আপনাদের সাথে শেয়ার করি। ঘরে আমারি ঘরে থাকা আলো করে আমির পল্লব দিলাম জল ভরা গোছ, পাঁচশো পাড়ি সিঁদুর দিলাম দু হাত ভরে, জনম জনম থাকো আমারি ঘরে, ইসু মা লক্ষ্মী বসো ঘরে, আমারি ঘরে থাকো আলো করে। পুজো করে আপনাদের সাথে দেখা হচ্ছে, চলুন। ফ্রেন্ড আমার পুজো কমপ্লিট,
যে ফ্রেন্ড, এখন ব্রেকফাস্ট করছি। ব্রেকফাস্টে আছে রুটি আর ডাল। এই এখন সকাল 10:05 বাকি। মা আর বাবার খাওয়া গেছে। বাবা খেয়ে একটুখানি ওই গাড়িটা সার্ভিস করতে গেছে, গাড়িটা একটুখানি খারাপ হচ্ছে বলে। আর মায়ের খাওয়া হয়ে গেছে, কারণ মায়ের ওষুধ খেতে হবে, বেলা হয়ে যাচ্ছে। আমি পুজো দিতে দিতে দেরি হয়ে গেছে, তার জন্য চলো আমি ব্রেকফাস্টটা করে নিই। মিষ্টিগুলো কালকে বাবাকে আনতে বলেছিলাম। বাবা এতগুলো আনিনি, আরও বেশি এনেছি, কালকে খাওয়া হয়ে গেছে কতগুলো। এই মিষ্টিগুলো আমার খেতে খুব ভালো লাগে। এগুলো আমাদের এখানে নিকুতি বলে। আপনাদের এখানে কী বলে আপনার কমেন্টে জানাতে পারে। কী দিয়ে পেয়েছে বলে দুটো খাবো এখন। লাঞ্চে আছে ভাত, মুগের ডাল, ঢ্যাঁড়স ভাজা, আলু ভাজা আর পটলের আলুর তরকারি। আজকে নিরামিষ খেয়ে নিই, তারপরে আপনাদের সাথে দেখা হচ্ছে। এখন ভাত খেয়ে একটু লেবু খাবো। এখন 2:10 বাকি, 15 বাকি। ফ্রেন্ড এখন বিকেলে চা খাচ্ছি। এখন 4:35 বাজে। সন্ধ্যের পুজো হয়ে গেল আমার বৃহস্পতিবারের। জনম জনম থাকো আমারে ঘরে, এসো মা লক্ষ্মী বসো ঘরে, আমারে ঘরে মাগো তুমি থাকো। টিফিন করছি ফ্রেন্ড। মুড়ি ভাজা হচ্ছে শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন দিয়ে। আপনারা যদি দেখতে চান কমেন্টে জানাতে পারেন, আপনাদের সাথে শেয়ার করে দেবো কীভাবে করতে হয় এটা। এখন 7:05 বাজে। ফ্রেন্ড রাতের ডিনার, ডিনারে আছে রুটি, মুগের ডাল আর পটল আলুর তরকারি। আমাদের ডিনার কমপ্লিট। আজকের ভিডিওটা এখানে এন্ড করছি। ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন একটা নতুন ব্লগে আপনাদের সাথে দেখা হচ্ছে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। চলুন, গুড নাইট, শুভরাত্রি, টাটা।